তারা প্রয়োগ করে এই সন্ত্রাসের মধ্যে বাধা পেয়েছেন ভোট দিতে গিয়ে। আমরা মনে করি তিনি আজ যেই ভোটে এগিয়ে আছেন, যদি বিজেপি দল এই সন্ত্রাস না করত, ভোটাধিকারকে যারা ভোট দিতে যাচ্ছেন তাদের যদি আটকে না দিতেন, তাহলে আজ সুদীপ রায় বর্মন 10,000 ভোটের ব্যবধানে জয় হতেন। আপনাদের মাধ্যমে শুধু একটাই বার্তা দিতে চাই, এ রাজ্যে যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, যার নেতৃত্বে গত 19 তারিখ উনাকে খুন করার পরিকল্পনা হয়েছিল, উনার মুখে 6 আগরতলা কেন্দ্রের ভোটার জুতা মেরেছেন। আগামী দিনে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে সুশান্ত চৌধুরীর মজলিশপুর টার্গেট হবে। আমরা বলতে চাই, বিজেপি দলের পক্ষ থেকে যখন কিছুদিন আগে আমরা দেখেছিলাম সুদীপ রায় বর্মনকে চ্যালেঞ্জ করা হয়েছিল, যদি ক্ষমতা থাকে সুদীপ রায় বর্মনের দল থেকে বেরিয়ে গিয়ে উপনির্বাচন করানোর জন্য, সুদীপ রায় বর্মন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন এবং সেই চ্যালেঞ্জ উনি জিতেছেন। আমরা আপনাদের উনাদেরকে আমরা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে, যারা সেদিন চ্যালেঞ্জ করেছিলেন, আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির ওই চুনুপুটি নেতাদেরকে আমরা চ্যালেঞ্জ দিতে চাই। আপনাদের দলের কোনো বিধায়কের যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ গ্রহণ করে বিধায়ক পদ ইস্তফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, দেখি কার কতটুকু ক্ষমতা নির্বাচনে জয় হওয়ার জন্য। একটাই কথা বলবো, রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী উনি ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী, তাই কংগ্রেস দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা রইল।